আমি অছু কেন্দুঝর জেলা হরিচন্দনপুর ব্লক রেবণাপড়াশপাল মুন্ডিরে চাষী মানে না নথিবা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। গতকালি তো ধান আনিকি বিকিবে বলে গদা করছেন, কিন্তু গতকালি রাতে বর্ষা হবার ভিজি যাই। আম সহিত অছেন চাষী, কোন কুচি আসন্ত পচারিবা। মোর বাহারিছি 4 তারিখ টুকুনু, মতো কহিল হজম নব শুক্রবার দিন। শুক্রবার দিন মু আনিলি, হলে মোর অথজ হইপারু নাই, ইয়ে মোটা হইপারু নাই, মোর ধান ভিজি গলানি। আমি অক্ষয় পিয়া পড়িছু, এটি বসিকি রহিছু। আজি আজি এম ডি কি ফোন কলা বেলা সে কুছে মু আজি তোমার বাড়ি আসন্তা শুক্রবার যাই কণ্টা হব। আউ জন আম সহ চাষী অনেক পচারা কোণ আকচুয়ালি তাঁর রয়েছে। মতো সে কে যে তোমার 6 তারিখ ব্যক্ত অন্য দিন নেলে সেটা আপনার সে টোকন এনভেলে দিয়ে যাব, এণু আপনার আজি হি নিহত। সেই হিসাবে মু আপনার গতকাল সকাল মর্নি 5 রু আনি পৌঁছিছি, কিন্তু আজি পর্যন্ত সে ধান ওজন হোনি কি কিছু নেই। এমডি পচারে সে কুমার যে আর গাড়ি নেই, কেবল বারি দিন গাড়ি যাব, অন্য দিন না, এবং সেই দিন 10 টাকা গোটে দিব। তাহলে আপনার এটি 2000 কুইন্টাল ধান বর্তমান সুদ্ধা আজ্ঞা মন্ডিতে পড়ছে। লোক বর্ষার তিনটি উদাস হয়নি, এমনি লোক মানে এমনি হন্তসন্ত হচ্ছেন। সরকার যোজনা করছেন গরিব লোক কেমি সুরখুরে ধান বিকিবে ও ইয়ে করিবে বলে, কিন্তু ইয়ে বাস্তবর কথা হচ্ছে এমডি স্যার এ পর্যন্ত কালি টুয়ে ভুকরে ন খাইবা খাইবা পিবা ছাড়ি আসিকি ধান ইয়ে জগিছেন, কিন্তু এমডি স্যার দেখা নাই। এ সরকার খুব শীঘ্র এ দৃষ্টি দিয়ে সমাধান করা চাষী মানে দাবি করছেন। কেন্দুঝর জেলা রেবণাপড়াশপাল মুন্ডি উত্তম কুমার গিরি, মেট্রো টিভি।